নমস্কার, আজ 31 আগস্ট 2020, মুরলীধর গার্লস স্কুলের একটি বিশেষ দিন। বিশেষ এই কারণে আমাদের প্রধান শিক্ষিকা, আমাদের প্রিয় বড়দি মাননীয়া শ্রীমতী অনিন্দা রায় বিশ্বাস তার দীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন আজ। জানি সময় হয়ে গেলে সবাইকে তার আসন ছেড়ে দিতে হয়, কিন্তু আমাদের ব্যথাটা অন্য জায়গায়। কিছুদিন আগেই আমরা আমাদের প্রিয় শিক্ষিকা মৌসুমি ব্যানার্জিকে হারিয়েছি, আর বর্তমানে করোনার আবহে আমরা সবাই ঘরে বন্দি, ছাত্রীরাও তাই। যাদের নিয়ে আমাদের প্রতিদিন পথ চলা, সেই ছাত্রীদের সামনে আমাদের প্রধান শিক্ষিকার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান করা সম্ভব হলো না। এমনকি অনিবার্য কারণে প্রিয় বড়দি আজ নিজেও গৃহবন্দী। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শিক্ষিকারা, ছাত্রীরা, পরিচালন সমিতির মাননীয় সম্পাদক মহাশয় সবাই প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছি, যেটা আজই প্রকাশিত হতে চলেছে ইউটিউবে। সকল শিক্ষিকার সহযোগিতায় এই কঠিন কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন স্কুলের শিক্ষিকা শ্রীমতী শকুন্তলা পাল ঘোষ ও শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সবশেষে বলি, বড়দি, আপনি সবসময় আমাদের পাশে থাকবেন, আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে আমাদের ঋদ্ধ করবেন। আপনার কর্মময় জীবন শেষ হয়ে যায়নি, অবসর জীবন আরও কর্মময়, আরও সুন্দর হোক এই প্রার্থনা রইল। দীর্ঘদিনের 1998 সাল থেকে আমি ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আছি, পরে সেক্রেটারি হই এবং সেক্রেটারি হওয়ার সুবাদে আমার অনেকের সঙ্গে আলাপ হয়। যখন হেডমিস্ট্রেস ছিল না, তারপরে অনিন্দা হেডমিস্ট্রেস করলো আমাদের শিক্ষা দপ্তর, তখন থেকে অনিন্দার সঙ্গে পরিচয়। অনিন্দার এই যে দীর্ঘ সময়, আমার মনে হয় 2004 সাল থেকে যে আজ অবধি এই যে দীর্ঘ 16 বছর ও আমার সঙ্গে কাজ করেছে একসঙ্গে, আমি খুবই খুশি ওর কাজে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে ওকে যা বলতাম ও কিন্তু শুনতো, অনেক কথা আমি দেখেছি ও বলেছে, আমি নিষেধ করেছি এগুলো করো না, অনিন্দা কিন্তু করেছে যে হ্যাঁ স্যার আপনি যা বলেছেন ঠিকই আছে, সব ব্যাপার। যাই হোক, ফেয়ারওয়েল মানে তো মানে বিদায়, কিন্তু আমি এই বিদায়টাকে কখনো বিদায় বলে মনে করি না। তার কারণটা হচ্ছে বিদায় একবারই হয় পৃথিবী থেকে, সেটা হচ্ছে চির বিদায়। আমাদের মানুষের যখন মানে কাজকর্ম শেষ হয়, তখন আমাদেরকে সেই জায়গাটা ছেড়ে দিতে পারে। তো কাজকর্ম শেষ হওয়ার একটা পার্টিকুলার বয়স থাকে, সেই বয়স হয়েছে আমাদের, ছেড়ে তো দিতেই হবে, আমাদের এটা প্রকৃতির নিয়ম। তো এটা আমার কাছে ডিপার্চার ডে, এটা কিন্তু মানে ফেয়ারওয়েল নয়। তো ফেয়ারওয়েল বলে আমি কিছু বলছি না, এই ডিপার্চার ডেতে আমি প্রার্থনা করবো অনিন্দার জন্য ভালো থাকে, ওর স্বাস্থ্য যেন ভালো হয়। এবং একটা কথা বারবার বলবো সেই অনিন্দার কথা, যে আমাদের জীবনটা তো কিছু ট্রেনের যাত্রার মতন, আমাদের ট্রেনে উঠলাম, আলাপ হলো, পরিচয় হলো, ভাব হলো, ভালোবাসা হলো, আবার স্টেশনে আসার সময় প্রত্যেকে কিন্তু নেমে যেতে হয়। এই সেই সময় ট্রেনে আমরা যাচ্ছি, এখন তো ওর নামার সময় হয়েছে, ওকে নামতেই হবে, কিছু করার নেই। যাই হোক আর কি, সে রবীন্দ্রনাথই শেষ করবো, যে উনি বলেছিলেন আগে যে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আঁধারে কাঁদা হাসা, শুধু চলে যাওয়া, শুধু ফিরে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, তবু নব দুরাশায় আগে চলে যাই, পিছিয়ে পড়ে থাকে নিচে আসা। আমি এইটুকু বলেই আমি শেষ করি। আমি বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষিকা প্রীতিদি বলছি। বর্তমান সংকটময় পরিস্থিতির কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী অনিন্দা রায় বিশ্বাস মহাশয়ার চাকরি থেকে অবসর গ্রহণের দিনে উপস্থিত থাকতে না পারায় খুবই দুঃখিত। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক স্থিতিশীল হলে নিশ্চয়ই দেখা হবে ওনার সঙ্গে।
আমার চাকরি জীবনের শেষ 6 বছরে উনি ছিলেন প্রধান শিক্ষিকা। আমি দেখেছি কাজের প্রতি সততা ও নিষ্ঠা রেখে অনেক দুরূহ কাজ উনি সম্পন্ন করেছেন। ওই সময় অনেকটা কাছাকাছি এসেছিলাম আমরা, প্রায় প্রতিদিনই একসঙ্গে বাড়ি ফিরতাম স্কুল ছুটির পর। অনেক আলোচনা, অনেক গল্প, অনেক কথা হতো। উনি ওনার অনেক না বলা কথা আমার সাথে বিনিময় করেছেন, আর এতেই তৈরি হয়েছিল বন্ধুত্ব। সেই বন্ধুত্ব আজও রয়েছে। নিত্যদিনের কাজকর্মের মাঝে অনেক সময় আমাদের মতভেদ হয়েছে, কিন্তু তাতে কি, সম্পর্ক ঠিকই ছিল ও আছে। কাছাকাছি থেকে বুঝেছি উনি খুবই সৎ, দৃঢ় ও একটু জেদি ধরনের মানুষ। জেদ না থাকলে অবশ্য এগোনো যায় না। নিজের বুদ্ধি, দৃঢ়তা ও ব্যক্তিত্বের গুণে সুন্দরভাবে বিদ্যালয় প্রধানের কার্যভার বহন করে চলেছেন। বরাবর সর্বক্ষেত্রে বিদ্যালয়ের উন্নতির দিকে লক্ষ্য ছিল। কিছু ক্ষেত্রে সাফল্য লাভ করেছে, কিছু ক্ষেত্রে কম। হতাশ না হয়ে দুর্বল ক্ষেত্রে সাফল্য পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। বিদ্যালয়ের উত্তরণের জন্য উনি নিজেকে যথেষ্ট উন্নীত করেছেন। তাই তো আমি এবং আমার সমসাময়িক শিক্ষিকারা ওনাকে খুবই সম্মান করি। 2017 সালের ডিসেম্বরে পুরুলিয়ায় ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে আমাদের কয়েকজন প্রাক্তন শিক্ষিকাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে দেখেছিলাম উনি কতটা কর্তব্যপরায়ণ। আসলে উনি প্রত্যেকের কাছ থেকে সম্মান অর্জন করতে পেরেছিলেন। তারপর গত 2018-19 শিক্ষাবর্ষে উদযাপিত হল বিদ্যালয়ের শতবর্ষ। অক্লান্ত পরিশ্রম করে ধৈর্য সহকারে সকলকে নিয়ে শতবর্ষ উদযাপনের উৎসব খুবই সমারোহে সুষ্ঠুভাবে পালন করেছেন। এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেক জীবিত প্রাক্তন শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে বিশেষ কিছু উপহার দিয়ে সংবর্ধনা জানিয়ে সম্মানিত করেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। আমি তো ঠিক করে গুছিয়ে বলতে বা লিখতে পারি না, কিন্তু যা জানালাম তা একান্তই অন্তরের নিবেদন। আশা করি আসন্ন লম্বা ছুটি আপনার কোনো নতুন কোনো সৃষ্টিশীল কাজে লাগবে। আপনার কৃষ্ট জগৎ থাকুক সবার মাঝে ছড়িয়ে। নিজে খুব ভালো থেকে সবাইকে ভালো রাখবেন। এই পরিপ্রেক্ষিতে কবি বিষ্ণুদের কবিতায় বলি, বাগান ভরেছে ফুলে আলোয় আলোয়, সাদা লাল নীল হলুদ নানান রঙের ফুলে ফুলে ফুলময়, আর পল্লবেও হরেক সবুজ আলো সরস স্পষ্টতায়, সমস্ত বাগান ছে রং আর গন্ধের বাহার, বাগানে ঘরে বাহিরে অন্দরে জানালায় বারান্দায় টবে ছাতে সর্বত্র গন্ধের ইন্দ্রধনু সম্ভার, বর্ষায় শান্তির আর সচ্ছল হিমের আসন্ন হাওয়ায় পাপড়ির বিচিত্র ঢঙে কেশরের নানা ভঙ্গে সাজে। শুভেচ্ছা রইল। খুব খুব ভালো থাকবেন এবং খুব সুন্দরভাবে অবসর জীবন যাপন করবেন। পথ চলার বিরাম, স্মৃতির পটে জমবে ধুলোর আস্তরণ, হারিয়ে যাবে আজকে সযত্নে সাজানো একগুচ্ছ ফুলের ছবি, টুকরো টুকরো ছবি বিবর্ণ হতে হতে আশ্রয় নেবে অ্যালবামে ছেঁড়া পাতায়। কিন্তু তখনও আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পাপড়ি রাবডালে ফসল
অচেনা ভিড়ের মধ্যে হঠাৎ যদি দেখা হয় আমরা হারিয়ে যাব না, হাত দুখানি ধরে বলব পরদি ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলের মুন্ডারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, অনিন্দা রায় বিশ্বাস মহাশয়ার বিদায়ী সম্বর্ধনা উপলক্ষে মুরলীধর গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের শ্রদ্ধাঞ্জলি। প্রিয় সাথী, আপনার সুদীর্ঘ কালব্যাপী বর্ণময় গৌরবোজ্জ্বল শিক্ষকতার জীবনে সমাপন্তে প্রবেশ করেছেন আপনার নিজের জীবনে, যা একান্তভাবে আপনার। প্রকৃতির নিয়মে মা প্রথমে শিশুকে পৃথিবীর আলো দেখায়, আর শিক্ষক সেই আলো জ্ঞানালোকে রূপান্তর করে। অজ্ঞতার অন্ধকার দূর করে আপনি দেখিয়েছেন প্রকৃত মানুষ হবার পথ। মনুষ্যত্ব অর্জনের জন্য আপনার শিক্ষার অবদান স্মৃতিপটে উজ্জ্বল হয়ে থাকবে। যশস্বী শিক্ষিকা হিসেবে ছাত্রীদের জিজ্ঞাসা, চাহিদা, ব্যথা, বেদনা সব কিছুতেই আপনি সতর্ক মনোনিবেশ করে তাদের মুখে ফুটিয়েছেন মুক্ত হাসি। ছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মনিবর্তিতা প্রভৃতির প্রভাব বিস্তার করে সুনাগরিক গড়ে তুলতে হয়েছেন ব্রতী। আপনার আদর্শ কর্মজীবন ও নির্মল চরিত্র আমাদের প্রেরণাস্বরূপ। শিক্ষকতার জীবন থেকে অবসর নিলেও আপনার স্মৃতি আমাদের মনে চির উজ্জ্বল হয়ে থাকবে। সুখস্মৃতি আর স্বপ্নময় বর্তমান, এই নিয়েই সুন্দর পৃথিবীতে আপনার আগামী দিনগুলো সুষমা মণ্ডিত হয়ে উঠুক। জীবনে বিরাজ করুক অনাবিল আনন্দ, আপনার আদর্শ ও আশীর্বাদ পাথেয় করে কাটবে আমাদের আগামী দিনগুলো। আপনার অবসর জীবন শান্তি ও আনন্দে মধুময় হোক। মঙ্গলময় সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন, এই আমাদের কামনা। বিদায় লগ্নে আপনাকে উষ্ণ চির সবুজ অভিনন্দন ও নমস্কার জানিয়ে বলি। আপনি ছিলেন, আপনি আছেন ও আপনি থাকবেন আমাদের হৃদয়ে। কবির ভাষায় বলি তাই, তুমি রবে নীরবে হৃদয়ে মম। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক
মিলনের উৎসবে তাই ফিরাই দিও আনি, ভরা থাক ভরা থাক বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী, ভরা থাক ভরা থাক যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানের আলোক লেখা, সারাদিন সঙ্গপানে সুধারাস ঢালবে মনে, সারাদিন সঙ্গপানে সুধারাস ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি, ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক ভরা থাক। একত্রিশে আগস্ট 2020 সাল, আজ আমাদের বড়দি শ্রীমতী অনিন্দা রায় বিশ্বাসের মুরলীধর গার্লস স্কুল থেকে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মজীবনের শেষ দিন, আজ বিদায় সম্বর্ধনা জানানোর দিন। কিন্তু 2020 সালের এই করোনা আবহে অতিমারির সময়ে বড়দি আমাদের অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে বলেছেন, সেই জন্যে অনুষ্ঠান করা সম্ভব না হলেও দূর থেকে আমি বিদায় সম্ভাষণ জানাচ্ছি। প্রথমেই আমি বড়দিকে হৃদয়ের গভীর থেকে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। আজ বিদায়ের দিন, বিদায় শব্দটার সঙ্গে জড়িয়ে আছে অনেক কষ্ট অনেক বেদনা, কিন্তু জীবনে অনিবার্যভাবে বিদায় শব্দটার সঙ্গে আমাদের মুখোমুখি হতে হয়। বিদায়ের সাথে সাথে আমরা অনেক কিছু হারাই, কিন্তু থেকে যায় অনেক স্মৃতি। বড়দির সঙ্গে আমার 16 বছরের কর্মজীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বড়দির স্কুলে যোগদান করার পরে একদিন আমাদের সকলকে সন্তান সন্ততি সহ বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। এই যে আমাদের সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার আন্তরিকতা, এই ব্যতিক্রমী ঘটনা আমাকে মুগ্ধ করেছিল। পরবর্তীকালে বড়দির বহুমুখী প্রতিভা ধীরে ধীরে আমাদের কাছে প্রকাশ পেয়েছে, যার সঙ্গে সকলেই পরিচিত। বড়দির স্কুলের প্রতি, ছাত্রীদের প্রতি, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি ভালোবাসা সর্বজন বিদিত। বড়দির ভেষজ জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। একবার আমার অসুস্থতার সময় বড়দির প্রতিটি উপদেশ, বিশেষ করে ভেষজ ও পথ্যের বিষয়ে আমি অক্ষরে অক্ষরে পালন করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিলাম। এরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে যেটা বলে আমি আমার ভাষণ দীর্ঘায়িত করতে চাই না, আমার পরবর্তী টিচারদেরও বলার সুযোগ দেওয়া স্থির। আক্ষরিক অর্থে আজ বিদায়ের দিন হলেও মন থেকে চিরতরে বিদায় দেওয়া ও নেওয়া কোনোটি সম্ভব নয়। বিদ্যালয়ের প্রতিটি কোনায় কোনায় বড়দের স্পর্শ বিদ্যমান। শারীরিক বিদায় হলেও মন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। অবসরের পরে বড়দি সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং ওনার উপদেশ আমাদের পাথেয় হবে।
বড়দির অবসর জীবন আরও কর্মময় হয়ে উঠুক, ভবিষ্যৎ জীবন পরিবারের সকলকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে কাটান এই প্রার্থনা। মুরলীধর গার্লস স্কুল শতবর্ষ অতিক্রম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা আমাদের সবার বড়দি। আজ তার অবসর গ্রহণের দিন। সরকারি নিয়ম অনুযায়ী আজকের পর স্কুলের সাথে বড়দির কাগজে কলমে সম্পর্ক থাকবে না, কিন্তু আমি মনে করি যে একজন শিক্ষিকা যিনি বহু বছর শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তিনি মনের দিক থেকে কখনোই অবসর নিতে পারেন না। তিনি মানসিকভাবে সবসময় স্কুলের সাথে যুক্ত থাকবেন। আমাদের পর্দি স্কুলের সুনাম রক্ষার জন্য এবং স্কুলকে আরও উন্নত করার জন্য সব সময়ই চেষ্টা করে গেছেন। দিদি, স্কুলে শুধুমাত্র পড়াশোনাটাকেই যে গুরুত্ব দিতেন তা নয়, তিনি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস, শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, ছাত্রীদের যোগদানের জন্য তিনি সবসময়ই উৎসাহ দিয়েছেন, সবসময়ই ছাত্রীদেরকে এগিয়ে দিয়েছেন যে তোমরা এগুলোতে জয়েন করো, যোগ দাও। দিদি, আগামী দিনগুলোতে আপনি খুব ভালো থাকবেন, আপনার পছন্দের যে গাছ রয়েছে, যে গাছপালা আপনার প্রাণ, যাকে আপনি সব থেকে ভালোবাসেন, যে না একটা ফুল ফুটলে সঙ্গে সঙ্গে এনে দেখান যে দেখো এই ফুলটা আজকে ফুটেছে, সেই ফুলের কুঁড়ি থেকে সুন্দরভাবে যত্ন করে সেই ফুলটা ফোটা পর্যন্ত, ফুটে গেলে যে আনন্দ আপনি পান, আজকে আমাদের স্কুলের যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তারা আগামী দিনে এরকমভাবে এক একটা ফুলের মতো যেন সুন্দরভাবে আমাদের চারপাশে বিকশিত হতে পারে, সুস্থ এবং স্বাভাবিক মানসিকতা নিয়ে তারা আগামী দিনে বড় হয়ে উঠুক আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের স্কুল থেকে। দিদি আশীর্বাদ করবেন আমরা যেন আগামী দিনে আপনার সাহায্য নিয়ে, আপনার গুরুত্বপূর্ণ মতামত নিয়ে স্কুলকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সবাই যাতে একসাথে থেকে স্কুলের সুনাম রক্ষা করতে পারি। আপনি ভালো থাকবেন, যেখানেই থাকুন আমাদের সাথে থাকবেন। নমস্কার, আমি মন্দিরা ঘোষ, মুরলীধর গার্লস স্কুলের একজন সহশিক্ষিকা। শতবর্ষ প্রাচীন দক্ষিণ কলকাতার এই শিক্ষানিকেতনটি বর্তমানে দুর্লভ খ্যাতি ও সুনামের গৌরবে গৌরবান্বিত হয়ে উঠেছে। আগামী 31 আগস্ট 2020 আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, আমাদের শ্রদ্ধেয়া বর্দি মাননীয় শ্রীমতী অনিন্দা রায় বিশ্বাস তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করতে চলেছেন। বর্তমানে আমাদের এই শিক্ষানিকেতনটি যে গৌরবোজ্জ্বল মহিমায় উন্নীত হয়েছে তার পিছনে ছিল তার সীমাহীন ত্যাগ, অকুণ্ঠ পরিশ্রম ও নিরলস সাধনা। স্বভাবতই তাকে বিদায় জানাতে আজ আমাদের সকলের মন ভারাক্রান্ত। তিনি ছিলেন আমাদের সহৃদয় বন্ধু, অভিভাবক, তার কাছ থেকে পেয়েছি আমরা সুচিন্তিত উপদেশ। তিনি ছিলেন ছাত্রীদেরও দরদি বন্ধু। আজ আমি আমার অন্তরের কৃতজ্ঞতা, হৃদয়ের শ্রদ্ধা তাকে নিবেদন করছি, সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মত্রাণ কবিতাটির মধ্য দিয়ে তাকে আমার শ্রদ্ধার্ঘ অর্পণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সকতি যেন রয়। আমার ভার লাঘবে করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। শ্রদ্ধেয়া বর্তি, দীর্ঘ 14 বছর ধরে আপনার সঙ্গে এই স্কুলে সময় কাটালাম। কোথা দিয়ে এই সময় কেটে গেল তা বুঝতেও পারলাম না। আপনার নানা বিধ গুণ আছে, আর সেই গুণের মাঝে লুকিয়ে আছে যে শিল্পী মনটি, তা যেন সব সময় সৃষ্টিশীল থাকে। আপনার অবসর জীবন নতুন নতুন সৃষ্টির মাধ্যমে আনন্দে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আপনার কর্মজীবন থেকে বিদায়ের ক্ষণে আপনার কাছে কবিগুরুর গানের ভাষায় আমার আন্তরিক নিবেদন রইল, যদি হলো যাবার ক্ষণ, তবে যাও, দিয়ে যাও শেষের পরশন। বারে বারে যেথায় আপন গানে, স্বপন ভাষায় দূরের পানে, মাঝে মাঝে দেখে যেও শূন্য বাতায়ন, সে মোর শূন্য বাতায়ন। বনের প্রান্তে ওই মালতি লতা করুণ গন্ধে কয় কি গোপন কথা, ওরি ডালে আর শ্রাবণের পাখি শরণ খানি আনবে নাকি। আজ শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন, আমাদের বিরহ মিলন। আমার শ্রদ্ধা ও প্রণাম রইল আপনার প্রতি। তুমি আছো বিশ্বনাথ,
মহাকাশে মহাকাল মাঝে অলন্তয়ে দেশকালে অগণয়ে দীপলোকে তুমি আছো নুরে চাহি আমি চাহি তোমার পানে সব সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর সব সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর এক তুমি তোমার মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ঝুমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। আজ বড়দের কর্মজীবন থেকে অবসরের প্রাক্কালে কিছু বলতে গিয়ে অনেক অনুভূতি স্মৃতির মণিকোঠায় ভিড় করে আসছে। আমি মোটেও সুবক্তা নই, তাই অনেক কথা মনে এলেও সেগুলো ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি না, এটাই আমার সীমাবদ্ধতা। তাও অল্প কথায় কিছু বলার চেষ্টা করি। বর্তি, আপনাকে আমার কর্মজীবনে সব থেকে বেশি সময় প্রধানা শিক্ষিকা হিসাবে পেয়েছি। বর্তি থেকে আপনি ক্রমশ বন্ধুতে পরিণত হয়েছে। আপনার বিচক্ষণতা, বাগ্মিতা, সকলের সাথে মিলে চলার দক্ষতা আমাকে অনুপ্রাণিত করে। স্কুলে পরিচালন সমিতির সদস্য হিসাবে মনোনীত হওয়ার পর বহু দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আপনারই ভরসায় সেই পদ গ্রহণ করতে সম্মত হই। আপনার অকুণ্ঠ সহযোগিতায় সেই কাজ হয়তো কিছুটা চালিয়ে নিতে সক্ষম হই। এছাড়া একই বিষয়ে শিক্ষিকা হওয়ার জন্য স্কুলের পাঠদানের ক্ষেত্রে আপনার পরামর্শ আমাকে ঋদ্ধ করেছে। শুধুমাত্র স্কুলের ক্ষেত্রেই নয়, পরিবারের ক্ষেত্রেও অনেক সমস্যার সমাধানে আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন স্পোর্টস, পিকনিক, ঘুরতে যাওয়া ইত্যাদি ব্যাপারেও আপনার উদ্যোগ প্রশংসনীয়। এ সংক্রান্ত সমস্ত ছবি, ঘটনা সবই আমার ভবিষ্যৎ জীবনকে স্মৃতি রোমন্থন করে উজ্জীবিত করবে। হয়তো স্কুল চালাতে গিয়ে আপনি অনেক সময় সমালোচিত হয়েছেন, মন খারাপ করেছেন, কিন্তু যে কাজ করে সেই তো সমালোচিত হয়। তারপরেও আপনি হাসি মুখে আবার সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়েছেন, এটাও শিক্ষণীয়। যাই হোক, আপনার ভবিষ্যৎ জীবন ভালো কাটুক, সকলকে নিয়ে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভেচ্ছাই রইল। এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে আমার কথা বলা শেষ করি। ভরা থা স্মৃতি সুধায়
বিদায়ে পাত্র খানি ভরা থাক ভরা থাক। আজ মুরলীধর কার স্কুলের প্রিয় বড়দির বিদায় সভার অনুষ্ঠানে বলতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইনই মনে পড়ছে, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় হায়। এই প্রসঙ্গে কবিগুরুর আর চারটি লাইন মনে পড়ছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রাহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ কহে হে প্রভু স্বামী, যতটুকু আমার কার্য করিব তা আমি। অসতম সদগমে তমসম জ্যোতির্গময় মৃত্যুম অমৃতঙ্গময় আবিরাবি মেদি তেজসি তেজো মহি দেহি বলমসি বলাঙ্গ মহি দেহি সহসি সহ মহি দেহি বিজ্জসি বিজ্জং মহি দেহি। বর্দি, আপনার সারাটা জীবন সুস্থ দেহ সুস্থ মনে কাটুক, সুখে শান্তিতে কাটুক, এই প্রার্থনা করি। অমন করে গো বাড়ি বাড়ি চলো চলো চল চোখে যেও না, চলো চলো চল চোখে যেও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তোর আঁকি কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হো হো করে বুক, চলার তোমার বাকি পথটুক পুথি। ওগো সুদূর পথের পুথি, হায় অমন করিও অপরণ গীতে আকির শরীরে ছেও না, ওগো আকির শরীরে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বুঝি না, তোমার ব্যথার তুমি দরদি একাকি। পথ ফিরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না, কোনো বুকে ক্ষত হয়ে জেগে আজও সেই ব্যথা লেখা কি। দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাটি পথিকে, এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায়, আজ কতগুলো প্রাণ কাঁদেছে কোথায় পথি। ওগো অভিমানী দূর পথি, কেউ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। আমি মহুয়া সরকার, বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা, বর্দির সম্বন্ধে দু চার কথা বলি। ভাবতে গিয়েই চোখে জল এলো, বিষয়টা এমনই হয়েছিল যেদিন সুমিত্রাদি অবসর নিলেন আমাদের বিদ্যালয় থেকে।
শুনেছিলাম বাইরে থেকে কেউ আসবেন আমাদের বর্দি হতে। কি জানি কেমন হবে, স্কুলের পরিবেশটা এত ভালো আর থাকবে কি? কেমন মানুষ, কেমন ধরনের ভাবনা চিন্তা, কতটা দরদি হবেন, এইসব প্রশ্ন মাথায় ঘুরছিল। 2006 তিনি এলেন, মে মাস, 11-এর রেজাল্ট বেরোচ্ছে। ন্যাচারালি অন্যদের থেকে 11-এ ক্লাস টিচারদের সঙ্গে আলাপ পরিচয় তাঁর বেশিই হল। স্কুলের রেজাল্ট বুঝে নিতে চাইলেন। ক্রমশ দেখলাম আমাদের অনেক কাজ কিভাবে সংক্ষেপে করা যায় তার ব্যবস্থা করতে উদ্যোগী হলেন। বুঝলাম, না বেশ ভালোই তো, আমাদের কাজ কমাতে চাইছেন, ভালো তো লাগবেই এমন মানুষকে, তাই না? ক্রমশ স্কুলের একজন হলেন, আমাদের একজন হলেন। স্কুলের পরিবেশটা ভালোই রইল, হয়তো অনেক সময় অনেকের সঙ্গে নানা ব্যাপারে বিরোধ তৈরি হয়েছে, আবার সে বিরোধ মিটেও গেছে, মনের মধ্যে কোনো কিছু জমা রাখেননি। আর দরদি প্রসঙ্গে বলি, শিক্ষিকা দরদি তিনি হয়ে উঠলেন, তবে ছাত্রী দরদি বেশি ছিলেন, আমার মনে হয় সকলেই একমত পোষণ করবেন। যখন দুষ্টু মেয়েদের সামান্য পেট ব্যথায় মুড়ি রসগোল্লা খাওয়াতেন, তখন কি যে রাগ হতো আমাদের, কি আর বলবো, আমরা শুধু গজগজ করতাম। পরে ভেবেছিলাম এমনই তো হওয়া উচিত, শিক্ষিকা তো মা, নিজের বাচ্চার জন্য আমরা যেমন কাতর হয়ে পড়ি, তিনিও তেমনই। কাউকে বকতেন না, বকতেন তবে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বলতেন সেই শিক্ষিকার কাছে। মেয়েটি ক্ষমা চাইল, সব শেষ, একটু শাস্তিও পেল না, আমাদের খুব রাগ হতো, ধুর বর্দির কাছে নিয়েই যাব না। মেহেন্দি পড়ল, ক্ষমা, নাক ছাবি, ক্ষমা, পেট ব্যথা বলে সারাদিন শুয়ে থাকা, ক্ষমা, ক্লাস না করা, গার্জেন কল, ক্ষমা, শুধু ক্ষমা, ভালো লাগে, ধুর। মেয়েদের সামনেই নিজের সন্তানের দুষ্টুমির গল্প অবলীলায় বলতেন, আমরা আপ্রাণ প্রসঙ্গ পাল্টানোর চেষ্টায় থাকতাম, কিন্তু তিনি বলেই যাচ্ছেন। তবু আজ মনটা খারাপ, শুধু ক্ষমা আমরা কজন করতে পারি? ভাঙা বেঞ্চ কেটে জোড়া দিয়ে দিয়ে নতুন তৈরি করে দেওয়া কজন বর্দি স্কুলের জন্য করেন? তিনি অনিন্দা, অনিন্দ সুন্দর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তে নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোন খানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমারে দিল, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে। অনেক চাপার দল পরে ছিল ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাখি নিমন্ত্রণ লিখন পাখির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাতার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে,
নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাইছে দূর হতেছে সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরঙ্গকে সেটা রেখে বাঁধিলাম তার বাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হো আমি তোমারই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় আমাদের সকলের কাছে আপনার অবসর গ্রহণ খুবই আবেগপূর্ণ একটি মুহূর্ত। বিগত 15 বছর অনেক হাসি কান্নার অংশীদার ছিলেন আপনি। সব কাজে আমাদের যেমন উৎসাহিত করেছেন, তেমনি আমাদের সাথে হাতে হাত লাগিয়ে সব কাজে সাহায্যও করেছেন। আমাদের সকলের প্রতি আপনার যে অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা, আমরা সেটা হৃদয়ে অনুভব করেছি। নিয়মের বেড়াজালে হয়তো বিদ্যালয় থেকে আপনাকে অবসর নিতে হবে, কিন্তু আমাদের সকলের হৃদয়ে আপনার সাথে কাটানো যে সুন্দর মুহূর্তগুলো, সেগুলো চিরকাল থেকে যাবে। বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের সকলেরই জীবনযাত্রায় পরিবর্তন ঘটেছে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা আপনার কর্মজীবনের শেষ দিনগুলি একসাথে আরো বর্ণময় করে তুলতে পারলাম না। যাই হোক, আপনি কর্মজীবন থেকে অবসর নিলেও আমাদের সকলের সাথে আপনার সম্পর্ক অটুট থাকবে এই আশা রাখি। আগেও যেমন আমাদের সকল বিষয়ে আপনি সুপরামর্শ দিয়েছেন, আগামী দিনেও জানি তার ব্যতিক্রম হবে না। আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের শুভ সূচনা হতে চলেছে। যে সমস্ত সৃজনশীল কাজগুলি আপনি সময়ের অভাবে সম্পন্ন করতে পারেননি এতদিন, সেগুলো এবার খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আগামী দিনগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
শ্রদ্ধেয়া বড়দি, প্রথমেই বলি আপনার এই বিদায় বেলার অনুষ্ঠানে আমি এই ভগ্ন শরীরে যেতে পাচ্ছি না বলে সেটা আমাকে বারবার আঘাত দিচ্ছে। আজ আমি যতই অসুস্থ হই না কেন, আপনার এই বিদায় বেলার সামান্য যদি দু চার কথা না বলি তাহলে জীবনে একটা আক্ষেপ আমার রয়েই যাবে। আপনার সান্নিধ্যে যে কবছর আমি কাটিয়েছি, অনেক কিছু শিখেছি, জেনেছি, হ্যাঁ কাজ করতে গিয়ে হয়তো বকাও খেয়েছি, কিন্তু পর মুহূর্তেই আপনি আবার ভালোবেসে আমাদেরকে টেনে নিয়েছেন। এক অসাধারণ প্রতিভা ওই নারী আপনি, অসম্ভব জেদ আপনার যা কোনো কিছুকে হার মানতে নারাজ। কদিন আগেই দেখেছি শরীর খারাপ বিশেষত চোখের সমস্যাকে উপেক্ষা করেই অক্লান্ত পরিশ্রম করে আপনি স্কুলের কাজ গুছিয়ে গুছিয়ে করে রাখছেন। শুধু স্কুল নয়, প্রত্যেকটা শিক্ষিকা শিক্ষাকর্মীর সুখ দুঃখে নিজেকে সামিলও করেছেন। আমি আমাকে দিয়েই প্রত্যক্ষ করেছি যে আমার শরীর খারাপের কথা শুনে প্রথম থেকেই আপনি টাইম টু টাইম খোঁজ নিয়ে যাচ্ছেন, কি খাবো, কিভাবে খাবো, টিল নাও আমাকে জানাচ্ছেন। এটা কি কম পাওয়া আপনার থেকে? ওয়েল উইশার হিসাবে সবসময় আপনি পাশে আছেন, থাকবেন, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারছি না। আপনাকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানালাম। আপনি ও আপনার পরিবার ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজ সেই দিন যেদিন আমাদের সবার প্রিয় বর্দি তার কর্মময় জীবন থেকে অবসর নিতে চলেছেন। এই এতগুলো বছরে স্মৃতির পাহাড় পেরিয়ে কিছু কিছু স্মৃতি মনে ভেসে উঠছে, যেটা না বললেই নয়। মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যেদিন আমি আর আমার সহকর্মী রুমাদি বিদ্যালয় প্রাঙ্গণে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের বই দিচ্ছিলাম। সেই সময় হঠাৎ একজন আমাদের সামনে এসে দাঁড়ালেন। তার সেই বুদ্ধিদীপ্ত ভাবমূর্তি, স্নিগ্ধ চেহারা অতুলনীয়, যা আজও আমার মনের মণিকোঠায় গেঁথে আছে। এখনো আমি চোখ বন্ধ করলে আমার মানুষ চোখকে বর্দির সেই প্রতিরূপটাই দেখতে পাই। এরপর আমরা বর্দিকে পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। উনি আমাকে অনেক কাজে অনুপ্রেরণা দিয়েছেন। ওনার সব কাজে এগিয়ে আসা, স্পষ্ট কথা বলা, কোনো কিছুতে সহজে হার মেনে না নেওয়া, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আনন্দ পাওয়া, এইসব ব্যাপারগুলো আমাকে খুব আকর্ষণ করত। উনি যেমন আমাদের কাজে ভুলভ্রান্তি হলে বকাবকি করতেন, আবার সব ভুলে ভালোবেসে কাছেও ডেকে নিতেন, আর তার মধ্যে সময়ের ব্যবধানটা হতো খুবই কম। আগামী দিনগুলিতে প্রতি মুহূর্তে ওনার অনুপস্থিতি আমরা উপলব্ধি করব, তবুও এটা তো আমাদের মেনে নিতেই হবে। আগামী জীবন বর্দির খুব ভালো কাটুক, সকলকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই কবিগুরুর কথার মধ্যে দিয়ে আমি শেষ করছি। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। Well, there is mysticism in her eyes. She is so calm, so wise. There is serenity on her face, symbolic of simplicity and grace.
She takes life as a happy song. Her ideals are so inspiring, so strong, just like an angel sent from above. She gives us unconditional love. She supports us with encouraging words. Her voice as sweet as chirping birds. She also gives us freedom to have fun and helps us show our talents to everyone. Many times she has to scold, but that is because she wants us to be bold. She helps us to mold our attitude. For her, our hearts full of gratitude. She teaches us how important it's to pray. She helps us when we forget our way. She motivates us to make full use of our potential. She feels physical training is very essential. She has a special place in our heart. How beautifully she played her part. It's hard to say to you, dear ma'am, we bid adieu. পরম আত্মীয় বলে যারি মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। অসীম কালের মাঝে তিলেক মিলনে, পরশে জীবন তার আমার জীবনে। যতটুকু লেশমাত্র চিনি দুজনায়, তাহার অনন্ত গুণ চিনি না কোহায়। দুজনের একজন একদিন যবে, বারেক ফিরাবে মুখ এ নিখিল ভবে, আর কভু ফিরিবে না মুখোমুখি পথে। কে কার পাইবে সারা অনন্ত জগতে, এ ক্ষণ মিলনে তবে ওগো মনোহর। তোমারে হেরুনু কেন এমন সুন্দর, মুহূর্ত আলোকে কেন হে অন্তরতম। তোমারে চিনিনু চিরপরিচিত মম। ডিয়ার বডি, কংগ্রেচুলেশনস ফর এন্ডিং আপ আ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাজ এ টিচার। But does a teacher ever retire? Perhaps no. You will end up your responsibilities of coming to your workplace, do your regular course as the head of the institution, but a teacher in you will live forever. Of course, a new life treasure filled with fun and relaxation will open up for you. May those days be filled with perfect happiness, away from tension and hectic schedule. Spend time with family or friends, which you might have been missing all this time, and our experience with you. Thanks for all the support and guidance that you have given to us to enrich our experience as a teacher. We have learned a lot from you. Hope your relation with all of us and the school remains evergreen. We will all miss you. You will remain in our hearts with fondness and respectfulness. Please shower your blessings on us as you go and accept our heartiest wishes as you leave your platform. May you live long, hale and hearty. Congratulations and happy retirement, Bordi. Amar School, Muralidhar Girls' Headmistress Srimati Aninda Rai Bishwasher মানে আমাদের প্রিয় বর্দির ফেয়ারওয়েল নিয়ে আমাকে কিছু বলতে অনুরোধ করেছিল আমারই কলিগ শকুন্তলা দি। আমি কোনোদিনই খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারি না, বা পারি না স্টেজে গিয়ে খুব ভালো করে বক্তব্য রাখতে। আমার 41 বছরের জীবনে কখনো আমার মনে পড়ে না যে আমি স্টেজে উঠে কিছু বলেছি, কিন্তু আজকে আমি নিতান্তই আমার মনের ভেতর থেকে বর্দির সম্পর্কে আসা আমার মনের কিছু কথা বলবো। আমার কর্মজীবন আমি শুরু করেছি এই স্কুল দিয়ে, আর বর্দি বলতে এই মুরলীধর গার্লস স্কুলের বর্দি অর্থাৎ অনিন্দাদিকেই আমি বুঝি। পরে অনেক বর্দি হয়তো স্কুলে আসবেন, কিন্তু আমার মনের গভীরে কর্মজীবনের প্রথম বর্দিকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। বর্দি, আপনার অসম্ভব মনের জোরকে আমি শ্রদ্ধা জানাই। আপনি যেভাবে হাতে ধরে আমাকে শিক্ষকতার পাঠ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি যখন প্রথম জয়েন করি তখন
আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে ক্লাস নিতে হয়, কিভাবে খাতা দেখতে হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতাগুলোর মূল্যায়ন কিভাবে করতে হয়। তার জন্য হয়তো আমি একজন শিক্ষিকা হতে পেরেছি শুধুমাত্র আপনারই জন্য। এত কালে একাডেমিক দিক, আমাদের স্কুল তো শুধু একাডেমিক দিক দিয়েই, শুধু একাডেমিক গণ্ডির মধ্যে দিয়ে তো আমরা নেই, এটা একটা অনেক বড় পরিবার। বর্তিকে আমি দেখেছি বিভিন্ন বিষয়ে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। যেমন যখন দেবশ্রীর অপারেশন হলো, তখন সকলের বিরুদ্ধে গিয়ে সেই সময়টা আমাদের দেবশ্রীর পাশে দাঁড়ানোটা হয়তো একটু কঠিনই ছিল, কিন্তু ভীষণ অবাক করে দিয়ে বর্দির রাতের বেলার ফোন এলো, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি, আমি যাব দেবশ্রীর অপারেশনে, আমি নিজে সেখানে থাকবো। ওই একটা ফোনই বর্দির আমাদের জন্য যথেষ্ট ছিল এবং আমরা ফুল উদ্যমে, পূর্ণ উদ্যমে আমরা দেবশ্রীর অপারেশনটা খুব ভালোভাবে করাতে পেরেছিলাম, শুধুমাত্র বর্দির মনের জোর আমাদেরকে দিয়েছিলেন বলেই। আরো ভালো আরো কথা মনে পড়ে যায়, যখন আমার চাকরি জীবনের প্রথমে শুরুতে আমার লোনের খুব দরকার ছিল, সে সময় বর্দি আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছিলেন, বিভিন্ন ব্যাংকে গিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন রকমভাবে। তো বর্দির অবদান একাডেমি ছাড়াও অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে হ্যাঁ, বর্দির সম্পর্কে কথা বলবো, কিন্তু বর্দির বকাঝকাটা বলবো না, তা তো হবে না, বর্দির কাছে বকাও খেয়েছি অনেক। বর্দির ভীষণ গাছের শখ, হয়তো আফটার রিটায়ারমেন্ট বর্দি গাছ নিয়ে সময় কাটাবেন, এবং বর্দির একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু আমি বায়োলজির টিচার, আমি একটু গাছ দেখি, আমি একটু গাছের পরিচর্যা করি, একটু যত্ন নিই, গাছের নামগুলো চিনি, কিন্তু আমার সেগুলো কোনোদিনই হয়ে ওঠেনি, তাই জন্য বর্দির কাছে বকাও খেতাম। কিন্তু ভীষণ ভালো লাগতো সেই বকাটা কোনোদিনই পরদিন অবধি গড়াতো না, সেদিনের বকা সেদিনের শেষ, খুব বকা, কেন করছো, কেন এরম হবে, মুখ নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু তার পরের দিন যখন ঢুকলেন বর্দি, সেই একগাল হাসি কখনো বা ডেকে নিয়ে বলেই দিলেন, নিতু আজকে সাজটা খুব সুন্দর হয়েছে। এই হলেন বর্দি, এই হলেন আমাদের অনিন্দাদি, যে অনেক বকাঝকার পরেও আমাকে বা যখন যে কোনো কাউকে কাছে টেনে নেন। তাই জন্যই বর্দি আমাদের কাছে এত প্রিয়, এত আদরের। বর্দি, আপনার হয়তো রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, আপনি হয়তো মুরলীধর স্কুলে আর অফিসিয়ালি আসবেন না, কিন্তু আপনি বাড়িতে বা আপনি যেখানে যেভাবেই থাকুন, আপনি খুব ভালো থাকুন, এবং আপনার গাছ নিয়ে আপনি অনেক 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 তাকে সময় দিন, গাছকে সময় দিন। এবং আরো বড় কথা, আপনার যে উদ্যম রয়েছে, আপনি যে ভীষণ কাজ পাগল, ভীষণ কাজ ভালোবাসেন, সেই কাজ এখনো করে যান। ঠিক আছে বর্দি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রদ্ধেয় বর্দি, আগামী 31 আগস্ট 2020 সাল আপনি আপনার দীর্ঘ কর্মজীবন সঙ্গে করে নিয়মমাফিক অবসর নিতে চলেছেন। প্রত্যেক মানুষের জীবনে এই দিনটা আসে, কর্মজীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেয়ে অপেক্ষা করে থাকে আর এক নতুন জীবন। বর্দি, আপনার এই অবসর জীবন যেন সুন্দর ও শান্তিময় হয়, এই কামনাই করি। তবে আমি মনে করি শিক্ষক শিক্ষিকার কোনো অবসর জীবন হয় না, তারা সমগ্র জীবন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যান, আপনিও তার ব্যতিক্রম নন। আজ এই বিদায়ের ক্ষণে বর্দি আপনার নানা কথা মনে পড়ে যাচ্ছে। 2007 সালে সহকারী শিক্ষিকা হিসেবে আমি বিদ্যালয়ে যোগদান করি, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার হাতেই পেয়েছিলাম। সেই দিন থেকেই বর্দি হিসেবে, অভিভাবিকা হিসেবে আপনাকে সবসময় পাশে পেয়েছি, অনেক কিছু আপনার কাছ থেকে শিখেছি, শিখেছি কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, স্কুলকে এবং স্কুলের সকলকে আপনি পরিবার ও পরিবারের সদস্য হিসেবে মনে করতে শিখিয়েছেন, এই পরিবারে নানা সুখ দুঃখ ভাগ করে নিতে শিখিয়েছেন, শিখিয়েছেন
ভালোবেসে কাজ করতে। যখন দেখতাম হঠাৎ করে আপনি ক্লাস সেভেনে গিয়ে বাংলা পড়াচ্ছেন, তখন ভাবতাম এটা বড়দি কী করে পারেন, বাংলা তো ওনার বিষয় নয়। পরে আপনার কাছেই বুঝেছি এবং শিখেছি, কাজকে ভালোবেসে করতে হবে, তবে কোনো কাজই অসাধ্য নয়। শুধু পড়াশোনা সংক্রান্ত নয়, আপনার কাছে আরও অনেক কিছু শেখার আছে। বিভিন্ন কাজে আপনার দক্ষতা দেখে অবাক হয়েছি, বাগান পরিচর্যা থেকে শুরু করে হাতের কাজ, বিভিন্ন নকশা করা, সরস্বতী পূজায় নিজেই সমস্ত কিছু ডেকোরেট করা, এই যে উৎসাহ আপনার কাছ থেকে পেয়েছি এটা সারা জীবন মনে থাকবে। আশীর্বাদ করুন বড়দি, যাতে স্কুল কি, স্কুলের কাজ কি আপনার মতন করে ভালোবাসতে পারি। আশা করব বড়দি, আপনি আপনার অবসরকালীন জীবনে বৃহত্তর সমাজকে নিজের পাঠশালা বানিয়ে ফেলবেন। শেখার কোনো শেষ নেই সত্যি বড়দি, আপনার কাছ থেকে এখনও অনেক কিছু শেখার আছে, সহনশীলতা, ধৈর্য, এগুলো আপনার কাছ থেকে শেখার। দেখেছি অনেক কিছু আপনাকে ধৈর্য সহকারে মেনে নিতে। পরিশেষে এইটুকুই কামনা করি যে আপনার আগামী দিন যেন সুখ সমৃদ্ধ হয়, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। নমস্কার বড়দি। মুরলীধর গার্লস স্কুলের সকলের প্রিয় শ্রদ্ধেয়া বড়দি, আমি আপনার আশীর্বাদ কামনাকারী, শুভাকাঙ্ক্ষী এবং কনিষ্ঠা সহ শিক্ষিকা আশা, আপনাকে বিনম্র প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা জানাই। সকল বিশ্ববাসী এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে, কিন্তু 2020 সাল অগস্ট মাস আমাদের প্রিয় বড়দির বিদ্যালয় কর্মজীবনের বিদায় সময়, যা আমার এবং সকলের কাছে সমান কষ্টদায়ক। বড়দি, 2008 থেকে 2020 পর্যন্ত এই বিদ্যালয়ে আমার শিক্ষকতার সময় আপনার দেওয়া নানা বিষয়ে সাহায্য এবং মূল্যবান পরামর্শ এবং ভুল করলে বকে শুধরে দেওয়া, যা আমাকে উপকৃত ও সমৃদ্ধ করেছে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাকে আমি খুব মিস করব বড়দি। বড়দি, আপনার সান্নিধ্যকে কখনো ভুলতে পারবো না, সর্বদা আপনি আমার এবং সকলের হৃদয়ে থাকবেন। বড়দি, আমি আপনার চেয়ে বয়সে, অভিজ্ঞতায় এবং যোগ্যতায় অনেক ছোট, কিন্তু গর্বের সঙ্গে বলতে চাই আপনি একজন বড় মনের মানুষ, আপনি নানা বিষয়ে পারদর্শী। বিদ্যালয় আপনার প্রাণের চেয়েও বেশি প্রিয়, যে কোনো কাজে আপনার ডেডিকেশন, আপনার সিনসিয়ারিটি, আপনার হার না মানা মনোভাব, আপনার ইচ্ছা শক্তি, যা অনুপ্রেরণাদায়ক। আপনি সত্যিকারের একজন শক্তিময়ী নারী এবং মানুষ। আমি স্বীকার করি বড়দি, আপনি আমার ইন্সপিরেশন। আপনার অনেক গুণ রয়েছে, সব গুণকেই আমি খুব ভালোবাসি। তার মধ্যেও আমাকে সর্বাধিক মুগ্ধ করে আপনার যে গুণটা, সেটা হলো আপনার কাজ করবার অসম্ভব রেস্টলেস এনার্জি, বিরামহীন এনার্জি আপনার। আপনার বয়স, শারীরিক সমস্যা, কোনো কিছুই তাকে কমাতে পারেনি, একথা আপনি স্বীকার করেন বা না করেন, এটা সত্যি। আমার চোখে তো আপনি এখনও সমান এনার্জেটিক, যাকে বলে কর্মই জীবন, জীবনই কর্ম। বড়দি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সারা জীবন এমন থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বড়দি, এবং আপনার আর এক জগৎ, আপনার পরিবার আর আপনার অসম্ভব সুন্দর বাগানটা, সকলকে নিয়ে আপনি আনন্দময় জীবন।
বরদির উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা আমি পাঠ করছি। নাম হচ্ছে কবিতার অবসর। এখনো একটুও নেই পরিশ্রমের ক্লান্তি, তবুও নীরব বিদায় জুড়োই আমার অন্তর। হৃদয় অনুভব করি এক নিশ্চল প্রশান্তি, অবসরে ভালো লাগে নিজের একলা ঘর। প্রতিযোগিতার উন্নতিকে আজ দিয়েছি ছুটি, তাই কর্মভার সঁপেছি খুশি মনে সহকর্মীকে। আজ কি সহজ হলো আমার জোড়া ভুকুটি, সহকারীরা অবশেষে দেখলো সহমর্মীকে। আমি আমার রেখে গেলাম কাজ অসমাপ্ত, অসমাপ্ত রেখেও তবুও হয়ে যায় কাজ সারা। সময় থাকতে আমরা তাই হই অবসর প্রাপ্ত, আমাদের সকলেরই কাজের এমন তরধারা। খুব ভালো থাকবেন ভদ্দি, আপনাকে ভীষণ মিস করব আমরা প্রত্যেকেই, আর যখন মনে হবে স্কুলে চলে আসবেন। যিনি সকল কাজের কাজী মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী তার বিপুল ছন্দে ছন্দে, মোরা যাই চলে আনন্দে তার বিপুল ছন্দে ছন্দে, মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান তেরি মোদের তেমনি নাচের ভঙ্গি, তার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গি, যিনি সকল কাজের কাজী। নমস্কার, আমি শকুন্তলা পাল ঘোষ, মুরলীধর গার্লস স্কুলের সঙ্গীত বিষয় শিক্ষিকা। ঠিক 10 বছর আগে অগস্টেরই 18 তারিখ এই স্কুলে যোগ দিই। এটি আমার দ্বিতীয় কর্মক্ষেত্র। মনের মধ্যে একটা স্বাভাবিক ভয় ছিল প্রধান শিক্ষিকা কেমন হবেন তা নিয়ে। ক্রমশ দেখলাম অনেকটা চিত্রাঙ্গদার মতো। স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা গোছের ব্যাপার। স্নেহবলের পাল্লাটা অবশ্য ছাত্রীদের দিকেই ঝুঁকে থাকত বেশি, তবে আমরাও সেই রসে জারিত হতাম। বর্দি, আপনার কাছে অনেক শিখেছি, আমি ভাগ্যবান এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিজের কর্মজীবন কাটাতে পারছি বলে। তার সাথে আপনাকে অভিবাদন। আমাদের শিক্ষায়তনের বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্রীদের সাথে ওতপ্রোতভাবে থাকতে অনুমতি দিয়েছেন বলে। বহু সময় কেটেছে আপনার সাথে নানাবিধ কাজে। পঠন পাঠন ছাড়াও গান লিখে বলেছেন সুর করে দিতে, মৌলিক সুর করতে পারিনি, তবুও সেই গান পরিবেশিত হয়েছে ছাত্রীদের দ্বারা। আবার আপনি জোর দিয়ে না লেখালে জানতেই পারতাম না, শুন্ডিরাজের বঙ্গদর্শনের মতো একটা স্ক্রিপ্ট আমি লিখতে পারি। ধন্যবাদ আপনাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ বিদ্যালয়ের ছাত্রীদের নানাবিধ অনুষ্ঠানে যাবার সুযোগ দেবার জন্য। বিদ্যালয়ে বৃত্তিমূলক পাঠ্যক্রমের যে ব্যবস্থা এ যাবৎকালে হয়েছে তার সুফল কুফল বলবে ভাবি কাল, কিন্তু আপনার সদিচ্ছা এই বিদ্যালয়কে হয়তো কয়েক যোজন এগিয়ে দেবে। আশীর্বাদ করুন, আপনার ব্যাটনটা যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি সার্থকভাবে। ভালো থাকবেন, ভালো থাকবেন বর্দি। কর্মময়তার দ্বিতীয় ইনিংসে আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, দুঃখ সুখের জীবন মোদের তারি খেলার রঙ্গি। ওরে ডাকেন তিনি যাবে তার জলদ মন্দ্র রবে, ওরে ডাকেন তিনি যাবে তার জলদ মন্দ্র রবে, ছুটি পথের কাঁটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি, তার নানা
নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গি যিনি সকল কাজের কাজই মোরা তাঁরই কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গি যিনি সকল কাজের কাজই। নমস্কার বর্তি, the time we have spent together are cherished moments that we share. We offer you these encouraging words that show how much we care. Enjoy the sunrises and sunsets and all that nature has to give. No more watching the clock. You only have one life to live. Spend time with family and friends. They are the ones who really care. Don't forget your extended family. We will be waiting for you here. Take some time out to do you. Even it means spending time alone. Remember that if you ever need us, you just have to reach for the phone. Happy retirement, Bhatti. এই সময়ের মধ্যে বেশ কিছু কিছু অনুভূতি আমায় খুব নাড়া দেয়। আর এত জমে থাকা অনুভূতি ব্যক্ত করার দক্ষতা এত অল্প সময়ে আমার নেই। শুধু মনে হয় আমাদের মাথার উপর যদি কেউ ছাতা ধরে থাকেন, তিনি হলেন আমাদের বড় দিদি। তিনি যে সত্যি আমাদের বড় দিদি তা তিনি বুঝিয়ে দিয়েছেন তার বিচক্ষণতার মধ্যে। জীবনে চলার পথে মনের ভাড়ারে জমা করে কত মুহূর্তের টুকরো টুকরো ছবি, কোনটি সুখস্মৃতিতে উজ্জ্বল আবার কোনটি দুঃখ ভারে ভারাক্রান্ত। এতদিন বিদ্যালয়ের চৌহদির মধ্যে যা স্নেহ সান্নিধ্য আমাদেরকে দিয়েছিল মানসিক প্রশান্তি, আজ থেকে দিতে হবে বিদায়। ভাবতে ভালো লাগে আমাদের প্রাথমিক জীবনে যখনই আমরা কোনো সমস্যা তার কাছে তুলে ধরেছি, তিনি বাড়িয়ে দিয়েছেন তার সাহায্যের হাত। আর ভুল বুঝাবুঝি কি পাইনি তার হিসাব মেলাতে মোর মোর নহেরাজি, না পাওয়ার চেয়ে পাওয়া অনেক বেশি। আজও মনে পড়ে আমার অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন কিভাবে বুদ্ধির দিকে প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে আমার অ্যাপ্রুভাল ডিআই অফিসে তিনি জমা দিয়েছিলেন। আজ তাই বিবেকানন্দের ভাষায় বারবার বলতে ইচ্ছে করে পরোপকার পূর্ণ অন্যকে বিরোধ করা বা বর্দেশী সেদিনের কাজের মধ্য দিয়ে একটা মানবতাবাদী হৃদয়ের পরিচয় আমি পাই। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হলো সব বিষয়ে বর্দির একটা ঝাঁপিয়ে পড়ার প্রবণতা এবং হার না মানার দক্ষতা। যখনই কোনো প্রোগ্রামে কিছু চেয়েছি উনি কুণ্ঠাবোধ না করে নির্দ্বিধায় আমাদেরকে তা দিয়েছেন। কোনো বিষয়কে কিভাবে সুন্দর থেকে আরো সুন্দরতর করে তোলা যায় তার জন্য তিনি সব সময় তৎপর থাকতেন। ভালো মন্দ যা কিছু বলেছেন স্নেহ মমতায়, আজ এসেছে সময় জানাতে বিদায়। ভুল যদি কিছু হয় মনে রাখার নয়, ভালো রেখে শরীর মন চলে যাক। মানুষের জীবনের দীর্ঘ সময় কাটে তার কর্মসংস্থানের জায়গায়। আনন্দ দুঃখ চাওয়া পাওয়া ভালোবাসার মধ্য দিয়ে কখন যে সময় কেটে গিয়ে বিদায়ের দিনটি এসে যায় তা বোঝাই যায় না। মুরলীধর গার্লস স্কুলের বর্দিরও বিদায়বেলা উপস্থিত। স্কুলের এই দুবছরে প্রতিটা মানুষ আমার বড় আপন হয়ে গেছে, বর্দি তার মধ্যে অন্যতম। স্কুলে ভয়ে ভয়ে দূরে থাকলেও হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়। ফুল ও গাছ সম্পর্কে ওনার থেকে অনেক কিছু জেনেছি, গাছই ওনার প্রাণ। ওনার থেকে পাওয়া গাছে ফুল ফুটেছে দেখলে বড় খুশি হন। মানুষটির মধ্যে সবাইকে এত আপন করে নেওয়ার ক্ষমতা, স্কুল ও ছাত্রীরাই যেন ওনার সবটা জুড়ে রয়েছে। ছোট কিন্তু অনেক কথাই মনে রয়ে যাবে চিরকাল। প্ল্যাটফর্মে পড়ে গিয়ে পায়ে লেগেছে শুনে উনি একটাই কথা বলেছিলেন, দরকার হলে পরের ট্রেনে আসবে। চোখে জল এসেছিল সেদিন ঠিক যেন মায়ের মতন।
নানা কারণে বকা খেয়ে রাগও করেছি, কিন্তু পরমুহূর্তেই ওনার ব্যবহার মনকে ভালো করে দিয়েছে। রাগ করে থাকাই যায় না। কিছু মজার কথাও রয়েছে। মেয়েদের পেট ব্যথায় বড়দির একটাই আদেশ ছিল, গরম রসগোল্লা এনে খাওয়াও। হেসে বলতাম, আমাদেরও পেট ব্যথা করছে, আমরাও খাবো। আমার আনন্দের বিষয় ছিল স্টাফ রুমে ওনার চেয়ারটাই ছিল আমার জন্য বরাদ্দ। ভয়ে ভয়ে সব গুছিয়ে রাখতে হতো, না হলে এসেই বলবেন, ইস কি অগোছালো করে রেখেছ। ওনার সেন্স অফ হিউমার যে কতখানি তার উদাহরণও পেয়েছিলাম। একদিন মিটিংয়ের জন্য ট্রেন মিস করে বসেছিলাম, হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন করে বললেন, গালে হাত দিয়ে বসে কেন? প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পেরে খুব হেসেছিলাম। কর্মজীবনের শেষের দিন কটি ওনার সঙ্গ থেকে বঞ্চিত হলাম, আফসোস রয়ে যাবে চিরকাল। কিন্তু আশা করব ওনার ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই, আশীর্বাদী হাতটা যেন থাকে আজীবন। ওনার সুস্থতা কামনা করি। ভালো থাকুন বড়দি, পরিবার নিয়ে সুখে শান্তিতে কাটান। শেষে কবির কথায় প্রণাম জানাই আপনাকে। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে, আসুনি বিজয়ী এলে সখা হয়ে, হেসে হরে নিলে প্রাণ মন। রাজা শোনে বসি হওনি কো রাজা, রাজা হলে বসি হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চির পরিচয়, পুন পাব তার দর্শন, এ নহে পথের আলাপন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে যে জন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন আসতে যায় চলি তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে ধে কালের পিছু পিছু। কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ, নেব যেসব বুঝে পড়ে নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে, সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো, কাজের জন্যে জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে, অমনি যেন সময়ে আমার বাকি নারায় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যা খুলি, মট
মুহূর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল বেঁধে কালের পিছু পিছু। নমস্কার, আমি মুরলিধর গার্লস স্কুলের কম্পিউটার পার্ট টাইম শিক্ষিকা মৌমিতা সেন। প্রায় 7 বছর আমি এই স্কুলে শিক্ষকতা করছি, তার জন্য বড়দির কাছে আমি ব্যক্তিগতভাবে বিশেষ কৃতজ্ঞ। বড়দির অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কখনই তাদের ব্যবহারে বুঝতে দেননি যে আমি একজন পার্ট টাইম টিচার। বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে মিলেমিশে কাজ করেছি সকলে, তখনই দেখেছি সমস্ত বিষয়ে বড়দির নিজে নেতৃত্ব দিয়েছেন কি সাবলীলভাবে। বর্তমান অতিমারিতে সবাই গৃহবন্দী, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। স্কুল বন্ধ, ছাত্রী বা অন্যান্য শিক্ষিকাদের সাথে সাক্ষাৎ নেই, কিন্তু আবার সব স্বাভাবিক হবে, স্কুল আবার চালু হবে। কিন্তু স্কুলে তখন বড়দি থাকবেন না, এটা ভাবতে গেলেই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো স্বাভাবিক নিয়ম, কর্ম থেকে অবসর সকলকেই নিতে হবে, এটা আমাদের মেনে নিতেই হবে। ভালো থাকবেন বড়দি, খুব ভালো থাকবেন। আশা করি আপনার মূল্যবান পরামর্শ থেকে কোনোদিন বঞ্চিত হব না। প্রণাম নেবেন বড়দি। নমস্কার, আমি সাবিনা ইয়াসমিন, মুরলীধর গার্লস স্কুলের কনিষ্ঠতম শিক্ষিকা সদস্য। 2018 মার্চে আমি যখন আইটি ভোকেশনাল ট্রেনার হিসেবে যোগ দিই, আমার এই প্রথম কর্মক্ষেত্রে, সেদিন বেশ ভয় ছিল মনে, কি জানি কেমন হবে জায়গাটা। কিন্তু প্রথম দিনেই দেখলাম প্রধান শিক্ষিকা নিজে হাতে ধরে আমার জয়েনিংয়ে সাহায্য করলেন, ভয় কিছুটা কমল। তারপর টিচার্স রুমে যেখানে আমার ঠাঁই হলো সেটা নিয়েও ভয় ছিল বেশ, কিন্তু এসে বসে দুদিন যেতে না যেতেই দেখলাম স্নেহের চাদরে মুড়ে রয়েছি আমি। আজ 2 বছর অতিক্রান্ত, একইভাবে অগ্রজ সহকর্মীদের সহযোগিতা পেয়ে চলেছি। কিন্তু যার জন্য আজ বলতে বসেছি, সেই বড়দি আমাদের সত্যিকারে পথপ্রদর্শক। 31 আগস্ট 2020 তিনি যখন বিদায় নেবেন তার এই অতি প্রিয় কর্মস্থল থেকে, তখন অনেক ইচ্ছা থাকলেও আমরা হয়তো তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানাতে পারবো না, কারণ আমরা অতিমারিতে গৃহবন্দী। তাই সমাজ মাধ্যমকেই হাতিয়ার করছি আপনাকে শ্রদ্ধা জানাতে। বড়দি, আপনার অসম্ভব মনের জোর, অদম্য কর্মক্ষমতা, যা কিনা অনেক সময় আমাদের লজ্জা দিত। ভাবতাম আমি সবে জয়েন করেছি আর উনি কয়েকদিন বাদে রিটায়ার করবেন, কিন্তু মানসিকভাবে উনি আমার থেকেও তরুণ বোধ হয়। পঠন পাঠন বিষয় ছাড়াও আপনি সহপাঠক্রমিক বিষয়ে ছাত্রীদের যেভাবে উদ্বুদ্ধ করতেন, আমার খুব পছন্দের সেটা। স্কুলে এসেই শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠানের অভিজ্ঞতা আমার হয়েছে। শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে আপনার লেখা নাটকে অংশগ্রহণও করেছি, এটা কি কম পাওয়া? বড়দি যারা বিএড করতে স্কুলে আসতো তাদেরও সামিল হতে দিয়েছেন বহু কাজে। সকলকে নিয়ে আপনি কাজ করতে শিখিয়েছেন বড়দি, স্কুলের খুঁটি নাটি সমস্ত বিষয়ে নজর রেখে আপনি কাজ করেছেন। বিদ্যালয়কে ছাত্রীদের কাছে পরম প্রাপ্তির জায়গা ও কর্মীদের কাছে বৃহত্তর পরিবার ভাবানো, এটা সত্যিই স্কুলকে আমাদের সকলের স্কুল করেছে। ভালো থাকবেন, এখন আপনার বাগান আপনার আরও সাহচর্য পাবে, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সময় এখন আপনি পাবেন। আমরা আপনাকে মিস করব, খুব খুব মিস করব।
প্রণাম নেবেন। আজ 31 আগস্ট 2020, সারা বিশ্বে এই মর্মান্তিক অতিমহামারী করোনা অর্থাৎ কোভিড-19 জন্য আমরা সকলেই এখন গৃহবন্দী হয়ে রয়েছি। এই অতিমহামারী তথা মহামারীর আবহেই আমরা মুরলীধর গার্লস স্কুলের ছাত্রীরা ভার্চুয়ালের মাধ্যমে আমাদের স্কুলের মাননীয় প্রিয় বরদির ফেয়ারওয়েলের আয়োজন করেছি। মাধ্যমিক পাশ করার পর এই স্কুলে ভর্তি হওয়া, সালটা হলো 2018, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি 2020-র মাঝপথে। দেখতে দেখতে কী করে যে এই 2 বছর কেটে গেল তা বোঝাই গেল না। এই 2 বছরেই আমরা সকলে আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি বর্দি। যখনই আমরা কোনো ভুল করেছি তখনই আপনি কঠোর হয়ে আমাদের শাসন করেছেন, আবার তেমনি স্নেহের সাথে আমাদের বুঝিয়েছেন। ঠিক তেমনি করেই কোনো ভালো কাজের জন্য আমাদের ভালোবেসেছেন, আমাদের সাথে দাঁড়িয়েছেন। স্কুলের যে কোনো কাজে আপনি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে গিয়েছেন। ইভিএস বা ভূগোল ক্লাসে আপনি নিজের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। এই 2 বছর আপনাকে এবং স্কুলের প্রত্যেকটি ম্যামদের সমানভাবে জ্বালাতন করে গিয়েছি আমরা, তার জন্য আমরা সত্যি ক্ষমা প্রার্থী। সবশেষে এইটুকুই বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয় মম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনাই করি। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে নমস্কার। সর্বপ্রথম বর্দি এবং সমস্ত শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আজ আমাদের বর্দির ব্যাপারে কিছু বলতে পারার সুযোগ পেয়ে নিজেদের অত্যন্ত ধন্য মনে হচ্ছে। আমি জ্যোতি এবং শুভদা খুব অল্প কথায় আমাদের বর্দির সম্পর্কে কিছু বলতে চলেছি। বিদ্যালয়ের কথা মনে পড়লেই সবার আগে মনে পড়ে বর্দির নাম।
বর্দি আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, আমরা বলি বর্দি। অদ্ভুত লাগছে না শুনতে স্কুলের হেডমিস্ট্রেসকে বর্দি বলছি? সাধারণত হেডমিস্ট্রেস বললেই মনে হয় না সেই চশমা পড়া বেশ রাগি গম্ভীর একজন, কিন্তু না, আমাদের বর্দি যেমন স্ট্রিক্ট ডিসিপ্লিনড তেমনই প্রত্যেক ছাত্রীর প্রতি স্নেহশীল। যে কেউ নিজের সমস্যা আন্টিকে নির্দ্বিধায় বলতে পারে, আপ্রাণ চেষ্টা করেন আমাদের বর্দি সকলকে সাহায্য করার, এই জন্যই তো তিনি আমাদের প্রিয় বর্দি। স্কুলের ফিস, বই খাতা, এমনকি কলেজের ফিস, যখন যা প্রয়োজন হয়েছে বর্দির সাহায্যের হাত সর্বদা উপস্থিত হয়েছে। বর্দি সেই কথাটা আজও কানে বাজি, কিছু দরকার লাগলে বলিস, কিন্তু নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ে আন্টিকে পেয়েছি পাশে। আজও আন্টি বলেন, বর্দি সব সময় তোদের পাশে আছেন। শুধুমাত্র আমাদের বিদ্যালয়ে বর্দি ছিলেন না, তিনি ছিলেন আমাদের মায়ের মতো। মায়ের মতো কখনো বকেছেন, কখনো করেছেন শাসন, আবার খুশিতে করেছেন আলিঙ্গন। তাই তো তিনি আমাদের প্রিয় বর্দি। পিকনিক, স্পোর্টস, অ্যানুয়াল ফাংশন সবেতেই ভীষণ উৎসাহী আমাদের বর্দি। বর্দি বলতেন, শুধু পড়াশোনা নয়, পাশাপাশি চাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তখন খুব বেশি বুঝতাম না কথাটা, কিন্তু আজ সত্যি এত পড়াশোনার চাপের মাঝে যখন একটা আবৃত্তি বা পাঠ করি মনটা সত্যি ভালো হয়ে যায়। আমার উৎসাহ অনুপ্রেরণার উৎস তিনি, তিনি আমার মনোবলের উৎস। শিখিয়েছেন জীবনের অর্থ, শিখিয়েছেন জীবনের মর্ম, জাগিয়েছেন মনোবল। আজও যখন স্কুলে যাই নিজেদের প্রাক্তন ছাত্রী বলে মনেই হয় না, ঠিক আগের মতোই ভালোবাসা স্নেহ পাই। এটাই আমাদের বিরাট পাওনা। কিছুদিন আগে যখন শুনলাম বর্দি রিটায়ার করছেন, তখন মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। হ্যাঁ, এখন বর্দির সাথে প্রতিদিন দেখা হয় না ঠিকই, কিন্তু মনে একটা আশা ছিল যে স্কুলে গেলেই বর্দির সঙ্গে দেখা করতে পারব, কিন্তু এরপর থেকে তা আর হবে না। সময়কে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই, আমরা শুধু এই কামনা করি যে বর্দির আগামী দিনগুলো খুশিতে ভরে উঠুক। বর্দির কাছ থেকে পাওয়া জীবনের অমূল্য শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করে। বর্দির সাথে সম্পর্কের এই বন্ধন সারা জীবন ধরে আমাদের হৃদয় অমলিন হয়ে থাকবে। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানি গানি, তবু কেন মন উদাস হলো, হয়তো বা সব ভালো মুছে যাবে। হয়তো বা থাকবে না সাথে কেউ,
পথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। হয়তো বা কান্নার শেষ আছে, বুঝি আমি এসে গেছি কিনারা, ও একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে, খুশির বন্যা এসে ভাসাবে আমায়, আলোর জোনাকি জেলে জেলে স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে তবু কেন